বাংলা হইতেছে, সব যদি বাংলা বানাও এটা মিলবো, কতক্ষণ মিলব? এখনকার একুশের চেতনা ইনশাআল্লাহ বলা যাবে না, মাশাআল্লাহ বলা যাইতো না, এটা একুশের চেতনা বিরোধী। আমার ইমান তোর ভাল লাগলে লাগলো, নাইলে না আমি বলবই, বলবো আমি বলবো ইনশাআল্লাহ, আমি বলবো মাশাআল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? আপনারা জানেন এই মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কাফেররা এসে বলল, নবী তুমি যদি আল্লাহর নবী হও তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। কে বলেন? এক নম্বর, আসহাবে কাহাফের ইতিহাস শোনাও, এটা সেই কোন জামানায় ঘটছিল, কিভাবে ঘটছিল, কয়জন যুবক গুহায় আশ্রয় নিয়েছিল, সাথে নাকি কুকুর ছিল, ঘটনাকে বিস্তারিত বলো। নবী আর কিতা। দুই নম্বর হলো জুলকারনাইন বাদশার ইতিহাস শোনাও, কত বছর রাজত্ব করেছে, কি করেছে, এই করেছে শোনাও, কতক্ষণ ঠিক না বেঠে? আর কি প্রশ্ন? তিন নম্বর প্রশ্ন হলো রু কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কি জিনিস, এটা লম্বা না বাইটটা, কালো না সুন্দর, সাদা না কালো, মুড়া না সিহন, আত্মার বিবরণ আমাকে শোনাইতে হবে। রসুল কো কাইলাই ও আগামীকাল কমু, কবে কমু? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, ইনশাআল্লাহ বলতে কি করছে, ভুলে গেছে, আগামীকালকে আসবা আমি বলে দেব। আল্লাহ কো ইনশাআল্লাহ কইলেন না যে কইবেন কেমনে, জিব্রাইলটা ফাটাইলে হ্যাঁ হিঁকে তো কইবেন, জিব্রাইল যাইতো না, দিছে আটকায় ও অনুভয় কি, কালকে আইসে তারা এখন কহেন এই তিনটা প্রশ্নের উত্তর কোন কয়, আগামীকাল আইব, একদিন ফিসাইছে, আবার আইসে কো পরশুদিন আইব, এইভাবে সাত দিন, কদিন গেছে, জিব্রাইলও আয় না, নবী শিখতেও পারতেছে না, বলতেও পারতেছে না, যেরকম আল্লাহ আকবার, এইভাবে সাত দিন গেছে। এখন কাফেররা আততালে দেখে, মুহাম্মদ তো আল্লাহ তোমারে ভুলে গেছে, জিব্রাইল দিয়ে তোমার খোঁজখবর হলো না, তুমি কান্দো আর হেরা চুপচাপ বই রয়েছে, আল্লাহ নবী কান্দে, আল্লাহ আমি কোথায় ভুল করলাম বুঝতে পারতেছি না। আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদান, আমার বন্ধু আগামী কালের যে কোনো প্রতিশ্রুতি আপনি দিবেন ইনশাআল্লাহ বলবেন, যারা আল্লাহু আকবার, বলবো ইনশাআল্লাহ, খাইব ইনশাআল্লাহ, যাইব ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ, খেয়েছি মাশাআল্লাহ, সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমগরে শিখাইছে, নবীরে শিখাইছে, তার চেতনায় ভালো লাগে না, তুই অন্য দেশে যাই, দেশে জাগা না, এদেশের মানুষ ইনশাআল্লাহ বলবেই, আমার আল্লাহ শিখাইছে, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো কালকে আপনার টাকাটা আমি আল্লাহ চাহে তো দিয়ে দেবো, আল্লাহরে থুয়ে কই আমরা লইয়া কইয়াম লুয়ে কই, তুমি আল্লাহ থইয়া ইমানদার কোনো কথা বলতে পারে না, ইনশাআল্লাহ আপনাদের বুটে চেয়ারম্যান সাহেব আবার চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ, এটা বলতে হবে, কথা ঠিক না বেটে? মা আল্লাহ চাহে তো, আল্লাহ চাহে তো আগামী বছর আমি বিশ্ব ইস্তেমা যাবো ইনশাআল্লাহ, আগামীকালকে এই কাজটা করো ইনশাআল্লাহ, আপনার বাড়িতে দাওয়াতে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো, তুই যে আল্লাহ ছাড়া কইলে কাল যাইবে, রাইতে যদি তোর হুতা এলায় আজরাইল আজ সালাম করে ভাই সাক্ষাতে আইছিলাম, দুটে বউ ভাই উপায়টা কি, উপায় আছে, এই জন্য কি বলতে হবে ইনশা আল্লাহ, কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ ডাক দেখো সজাগ থেকো, এগুলো ডিলডুল একটু মারবো, এটা মন খারাপ করার কিছু না, এগুলো আমি যা বুঝি সরকার করে না, সরকারে দিয়ে অন্যরা কিছু বিদেশ ওলার করাইতে চায়, কিন্তু সরকার অনেক চালাক, কথা ঠিক না? কি মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যখন নির্বাচনের আগে শ্বাসরুদ্ধ অবস্থা, কথা ঠিক কিনা? যখন ভারত প্রথমে বলে দিছে আমি ইসরায়েলের পক্ষে আসি ছিলাম, আমেরিকাতে ইসরায়েলের ডাইরেক্ট সাপোর্টে, তখন এই বেটি বলে আমি ফিলিস্তিনের সাথে ছিলাম, আছি, থাকব, বুকের ভাড়াটা কথা নিবর হইলে পারে, কত বড় হইলে পারে, কথা ঠিক কিনা? সেখানে শেষ নয়, গত সপ্তাহ প্যারিসে ঘুরিয়েছে, সেখানে আবার বলে আছে ইসরায়েল ফুললি স্টপ, ইসরায়েল থেমে যাও, ফিলিস্তিনের ভূমি মুসলমানদের অধিকার, তার ভূমি তাকে ছেড়ে দাও। এই বেটা গরিব দেশের প্রধানমন্ত্রী আর কেমনে কয়, ওই মুগট দিতে শুভ হয়েছে, ঠিকই কথা ঠিক কিনা? অত্যন্ত সজাগ সচেতন, আপনারা ইতিহাস জানেন না, যখন বঙ্গবন্ধু কারাগারে ছিল পাকিস্তানে, সৈয়দ নজরুল ইসলাম সাহেব প্রধানমন্ত্রী, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন করে বলেছিল সৈয়দ নজরুল ইসলামকে, আপনাকে ওয়েলকাম জানাই, সহযোগিতা লাগলে আমার কাছে চাইয়েন, আমি বিমান লাগে, বোমারও লাগে, সব দেব। সৈয়দ নজরুল ইসলাম বলেছিলেন বায়ে বায়ে যুদ্ধ করছি 9 মাস, প্রয়োজনে 9 বছর যুদ্ধ হবে, তোদের মতো বেইমানদের সহযোগিতার প্রয়োজন নাই। তখন নজরুল বলেছিল সৈয়দ নজরুল ইসলাম, এরপরে আবার বঙ্গবন্ধু 2 বছর পর বাংলাদেশে আসে, এয়ারপোর্টে নামার পরে আবার ফোন দিছে, আপনার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আমার কথাটা ফাত্তায় দেয় না, আপনাকে ওয়েলকাম জানাই বাংলাদেশের অভিভাবক হিসাবে, আমার সহযোগিতার প্রয়োজনে নিয়েন। বঙ্গবন্ধু তখন একটা শক্ত কথা বলেছিল আর বলেছেন থপ বাড়া, কখনো ফোন দিবে না, এই পাসপোর্ট তৈরি করো স্বাধীন বাংলার, পৃথিবীর সব রাষ্ট্রে যাওয়া যাবে, কিন্তু ইসরায়েলের নাম মুছে দাও, ইসরায়েলের নাম বাদ দিয়ে ওয়ার্ল্ডের যেখানে সেখানে যাওয়া যাবে ওই দেশে যাওয়া যাবে না। সেই সেই বাপের বেটার এই মেয়ে, সে জানতো বাবার পররাষ্ট্র নীতিটা কি ছিল, তার একই থাকবে, কথা ঠিক না বেটি?
এই জন্য এত টেনশনের দরকার না, ডিলডুল আইবো আহোক আমরাও সজাগ, বুঝেন না? এখন আমনের গাছতে বড়ই ফাইরা চুরি করে নেই, কটো লবণ দি ভাই শাশি কই বড় ড্যান্স করতে কই হে হে গাছত খাই আরাম দাদা, আমার গাছের বড় চুরি করে আমার কাছে লবণ সা আড্ডি বাইন দিলে দিছে দৌড়াল, আছে না এরকম? এই জন্য ইসলামের ঘরে কেউ সিন করবে আমরা সজাগ, আমরা শুধু মুসলমান নয় আমরা ইসলামের পাহারাদার, আমরা শুধু ইমানদার নয় ইমানের পাহারাদার, কথা ঠিক না ঠিক? আল্লাহ কয় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কয় বেঈমানরা চায় ইসলামের বাতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য, কি এর ফুৎকারে? মুখের ফুৎকারে নিভিয়ে দিয়ে আল্লাহ কয় এটাকে কুফি পাতি পাইছো, কুফি পাতি চিনো যাই বুলাবান, তোরা চিনতে না তোরা আব্বারা জানে, কুফি বাতি চিনেন কারা দেখছেন? এটা নিবাইতো কেমনে হেতে বাতি এখন আছে? আল্লাহ কো ইউরি দু না, বেইমানরা চায়, বেইমানদের দালালরা চায় লি ইউতফি উ নূর আল্লাহ, ইসলামের নূর বাতিকে নিবিয়ে দেওয়ার জন্য, বি আফওয়াহিহিম মুখের ফুৎকারে। হেরা মনে করছে ইসলামের বাতিটা কুফি বাতির মতো, এটা ফু দিলে নিবে দেব, আল্লাহ কো আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ এ বাতি জ্বালায় রাখবো, কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই। আমি সুনামগঞ্জের এক লোক করছে কি ঢাকা শহরে গেছে বিয়ের বাসা, যা কবে আয় টিভিটা সারু আর এক টিভি দেখবা, কবে আয় টিভি দেখা শেষ হইলে নিজে নিবাই ঘুমায় পড়ুন যে আর বাতিটা নিবাইন যে, এই যে টিভি ঠ্যাং নাইতেছে ঘুরাইতেছে নিবে না, এটা তো রিমোট কন্ট্রোল লাগে বেটা, জীবনে রিমোট হাতাইছে এটা তো ফার এনা নিবাই তো, এটার এক কান্ডে তৈছে খাটের কোনা তুই, এখন হেডের মাঝে যে কিবা নিবাইব, টেবিল উপরে মুড়া মুড়ার উপরে চেয়ার তুলিয়া কুঁয়া তুত্তয়া বাতি ভিজে আছে বাতি নিবে না, শ্বশুরে উঠছে উঠে কই কি গো কঁকড়াইতে তুমি কি লেখো, যা খাইছিলাম সে বাতি নিবাই তারি না, মাতার উপরে বাতি রেখে কি ঘুমান যায়, পুরো মগার ঘরের মগা, এই আওয়ারের মাঝে সেরি আনছে আওয়ারিয়া বেটা সেরি, এমন জানলে তোর মাই আমি বিয়েই করাইতাম, এটা কি হুয়াই নি বান্ধা, এটার এর অন করা অফ করা সুইচ আছে, হেই না তোরা টিপ দেবে না, আমি তো মনে করছি আমরা দেশের বাতির মতো। এই জন্য কিছু দিবা লোকে স্বপ্ন দেখে বেঈমান, ইসলামের বাতি নিবানোর জন্য আল্লাহ কয় লাভ নাই, আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া'তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দ্বীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিম ফি দ্বীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিম ফি দ্বীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا علا الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا نحن كل ذو الاسلام قانونه القران نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا تكنا لا نخاف أوميليك ولا نخاف بي ام بي علاوة الدين قصدنا علاوة الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا ذكر مرحبا আর দরকার মারহাবা আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স, ইসরায়েলের ডিফেন্সের কি ফোর্স, তিন দিনের চ্যালেঞ্জ নিয়ে ফিলিস্তিন ঢুকেছিল, তিন দিনের মধ্যে গোটা দেশ দখল করবে, ছয় মাস গড়াইছেন, কয় মাস গো, ওখানে কোনো কুল কিনারা নাই, কেয়ামতের একদিন আগেও ফিলিস্তিন নিতে পারবে না কেউ, ফিলিস্তিনের প্রতি দশ গজ পরে পরে একজন নবীর জন্মস্থান, প্রতি দশ হাত জায়গার মধ্যে এক একজন নবীর জন্মস্থান,
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মস্থান, হযরত সুলাইমান আলাইহিস সালাম জন্মস্থান, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জন্মস্থান, হযরতে ইসহাক আলাইহিস সালাম জন্মস্থান, হাজার হাজার নবীর আগমন ঘটেছে, 12,000 নবী মক্কায় গেছে হজ করার জন্য, 16,000,000 নবী ফিলিস্তিনে এসে আমগো নবীর পিছনে নামাজ পড়ার জন্য, মেরাজের রাতে কত ঠিক না বেটি, এই পবিত্রর উপরে পবিত্র, এই ভূমি দখল করতে পারে এমন কোনো পাওয়ার নাই, কথা ঠিক কিনা, পাওয়ার থাকলে 4,00,000 সশস্ত্র সেনা আকাশপথ নৌপথ স্থলপথ এক যুগে আক্রমণ করেছে, তামা তামা করছে কি, অবুজ নিরীহ এতিম বাচ্চা শিশু নারী আর স্থাপনা গরবারি ধ্বংস করছে, হেরারে কুজ্জ হয় না, উমাইরি উন্দরের কাছে বিতে আমারে আবার বাইরে টুস করে মারি, আবার কই গেছে কই গেছে কই, এই দেখলাম এই দেয় এই নাই, এই দেখলাম এই নাই, এর ইমানদার কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ ঠিক কিনা, আমেরিকা যখন 20 বছর ছাতানোর পরে যখন পলাইছে কই এই দেশ না খায় মরবে, আফগানিস্তান না খায় মরে, না খায় মরে, আফগান মুদ্রার পরিস্থিতি জানেন, ইউএস ডলার ফেল, কুয়েতি রিয়া কুয়েতি দিরহাম ফেল, উপরে উপরে আল্লাহু আকবার, ও মুসলমান এখন শুধুমাত্র ওমানের দিনার ছাড়া পৃথিবীর সমস্ত ইউরো ডলার সহ সব ওভারটেক করেছে তালেবানদের মুদ্রা, আল্লাহু আকবার, অথচ অবস্থা এমন ছিল এক ব্যাগ টাকা লয়ে গেছে এক ব্যাগ হাগ হো কিনে আনছে, মূলা শাক এক মুড়া টেহাও এক মুড়া, বুঝলেন, লাল শাক এক মুড়া টেহাও এক বান্ডেল, এইভাবে এক ব্যাগ টাকা লয়ে গেছে এক ব্যাগ বাজার করছে, এই ছিল অবস্থা, আমার সামনে মক্কা নগরে একটা ফ্যামিলি আসছে কবুতর রেট দেহানা ডাইল কিনে দেয়, ধন্য যারা হজমরা গেছেন মহিলাদের কবুতরকে কি দেয় এ বিভিন্ন কি করে এই কিছু ইয়ে বিক্রি শস্যের দানা এগুলো বুট মুট বিক্রি করে, তা আমি আমার মা গেছে আমার সাথে মা করে কুতুর দিয়ে খাওয়ান দেয় আমার দুইটিয়া দেয় দুই রিয়াল দিছি পরে এটা বোধহয় 100 গ্রাম গম হবে ছোট পলিথিন দেয় বাসা বন্দা দিছি এটা প্যাকেট মা এটা কৈতুরে খাওয়ায় কবুতরের মাঠে আর কি, এমন একটা ইরানি ফ্যামিলি আছে আয়া কয় আমার দে আরব বলতেছে রিয়াল কো মাফি রিয়াল রিয়াল নেই আমগো দেশের টাকা আছে কো দে দিছে 5,000 দেয় না দুইটিয়া দাম কয়টা দাম সৌদি আরবের কয় টাকা দুইটিয়া বাংলাদেশের হলো ধরেন 45-46 টাকা আর হেরা দিছে কয় আফগানির টাকা দিছে 5,000 দেয় না 1,500 টাকা আর একটা দিছে 6,000 দেয় না 7,000 দেয় না 8,000 দেয় না 9,000 দেয় না 9,500 টাকা দিছে কি আফগানি টাকায় 9,500 টাকা দিছে পরে 100 গ্রাম গম দিছে তাদের টাকার অবস্থাটা কি পর্যন্ত নিচে নামছিল দেখেন আর এখন ওদের তালেবানদের একটি টাকা আল্লাহু আকবার প্রায় $1.5 সমান আমেরিকার $1.5 সমান দেখেন আল্লাহু আকবার কুয়েতি রিয়াল ওভারটেক কি দিনার ওভারটেক করেছে এরপর ইউরো ইউরোপের ইউরো যারা যৌথ মুদ্রা আছে এটাকে ওভারটেক করেছে ওমানের 235 টাকা যারা ওমানের এরা 185 পর্যন্ত গেছে ওরা বলতেছে এ বছরে সারা কমিউনিস্ট বেদিন নাস্তিক একটা মুসলিম টিচার পাবি না অবস্থা তোর কি হবে তুই যেন কমিউনিস্ট না হস ডক্টরেট নেবে কিন্তু মুসলমান হিসেবে ফিরে আসবে এই জন্য মা তোর সুরমা দিয়ে দিলাম জোরে কর সুবহান এই ডক্টর ইকবাল ডক্টরেট করে যখন আসে আয়েশা দেখে পুরো ভারতবর্ষ ব্রিটিশরা দখল করে নিছে তখন ডক্টর ইকবাল কবিতা লেখা শুরু করলো হাইরে কবিতা অগ্নিঝরে তার বক্তব্যে তাকে অ্যারেস্ট করে দিল্লির কোর্টে লাল কুত্তাদের কোর্টে হাজির করা হলো দিল্লিতে বল ডক্টর ইকবাল তুমি এত নিমুখারাম আমাদের বার্ষিকীতে পড়ে আমাদের বিরুদ্ধে তুমি কবিতা লেখো তখন ডক্টর ইকবাল বলেছিলেন এই লাল কুত্তার দল ইহুদিদের বার্ষিকীতে পড়েছি তবে ইহুদিদের দালাল বানাইতে পারো নাই পারো নাই পারো নাই তুমি কবিতা লেখা বন্ধ করো নতুবা তোমার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে তখন ডক্টর ইকবাল বলেছিলেন বলেছি বলবো বলে যাব জোরে কোন আল্লাহু আকবার তখন বলেছিল অর্ডার অর্ডার ডক্টর ইকবালকে জেলখানায় বন্দি করো তখন আল্লাহু আকবার জেলখানা বন্দির যখন অর্ডার দিল তখন শুরু হয়ে গেল ডক্টর ইকবাল হাত নাড়ায় বলে বাতিল সে দবনে ওয়ালে বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নেহি হাম সোবর কর চুকা হো তুম ইমতিহা হামারা চীন আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হে হাম ওতন হে সারে জাহা হামারা যখন টেবিল তাপায় ডক্টর ইকবাল কবিতা লেখা শুরু করলো জজে কয় না আগের কত উড্ডু করলাম মায়ের সন্তান মায়ের কুলে ফিরে দিয়ে আসো আল্লাহু আকবার তখন সরকারি ব্রিটিশের উকিলরা বলতেছে মাননীয় জজ এটা কি করলেন অর্ডার চেঞ্জ করলেন কয় বেডা এটা যে যদি যদি কল এই এতে পাড়া জেলখানা যতটি জেলে বন্দি করছে এইটা যেরকম অ্যাটেম্বুম ব্যাকটেরিয়া অ্যাটেম্বুম বানাবে পরে জেলের তালা ভাঙ্গে এসে এমন আক্রমণ করবো বঙ্গবু সাগর সারা ব্রিটিশ পলানোরা জায়গা খাইতি না সহি সালামতে মার ভোলা মার কাছে দিয়ে যা
জোরে কোন আল্লাহু আকবার ইকবালকে আটকে রাখতে পারে না কেন ডক্টর ইকবাল বলেছেন আমি অক্সফোর্ডে পড়েছি কথা সত্য কিন্তু সকালবেলায় আমি মার মুখে কোরআন শরীফটা পড়ে গিয়েছিলাম জোরে কোন আল্লাহু আকবার এইজন্য মহতরম হাজিরিন আপনি স্কুলে পড়েন তো ডক্টর ইকবাল বলতেন তুম শোক সে কলেজ মে পড়ো ফার্ক মে জুলো جائز کے گبارو میں اورو چرخ میں چلو لیکن ایک سخن بندہ عاجز سے رہے یاد اللہ نبی اپنے حقیقت کو نہ بھولو تمہار من چھائلے فائلٹ ہو بیمان چھلاو شمانا پار دو پولیش ہو آرمی ہو ڈاکٹر ہو بیرسٹر ہو جہاں چلاو بیمان چلاو نبی کھو سب کس ہو তবে একটা জিনিস মনে রাখো আল্লাহ নবী আপনি হাকিকত কো না ভুলো তুমি চেয়ারম্যান তুমি মেয়র তুমি মন্ত্রী তুমি মুসলমানের সন্তান হিসাবে আল্লাহ এবং তার রাসূলকে তুমি ভুলতে পারবে না কতক্ষণ ঠিক কি না لیکن ایک سخن بندہ عاجز سے رہے یاد اللہ نبی اپنے حقیقت کو نہ بھولو آمی گنہگار ڈاکٹر اقبال ریکٹا کو تمہنے رائی کو دنیا مسلمان ڈاکٹر ڈاکٹر بریشتر کالیکٹر مسٹر جی ہونا کنو تمہار اللہ سے تمہار نبی سے ایک کو تبولے جائے نا زاکو شتا ہو کنو بادان آئی کہتا کن ٹھیکی نا এজন্য মুসলমান চেষ্টা করেন সন্তান হবে তোমার উপরে কিয়ামতের কঠিন ময়দানে হাশরে তোমাকে জিজ্ঞাসা করবে না এই তোমার ছেলে অক্সফোর্ডে গেল না কেন তোমার ছেলে আইকম বিকম করলো না কেন তোমার ছেলে অনার্স মাস্টার্স করলো না কেন এই জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসা তোমার ছেলে কোরআন পড়লো না কেন তোমার ছেলে নামাজ শিখলো না কেন তোমার ছেলে হাদিস শিখলো না কেন জিজ্ঞাসা করা হবে এই জন্য সকাল বেলায় মক্তবে ফাটান বাচ্চাদেরকে প্রথমে সকালে মক্তবে ফাটান আল্লাহ নবী কয় যখন তোমার সন্তান আব্বা আম্মা বলা শিখবে তখন তার কলিজার মধ্যে অঙ্কন করে দাও আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আত তালিমু ফিস সিগার কান্নাকশ ফিল হাজার ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো পাথরের দাগ যেমনে মুছে না ছোটবেলার শিক্ষা জীবনে মুছে না কতক্ষণ ঠিক কি ছোটবেলার শিক্ষা মুছে মুছে না আমার সাথে সিল্লা দিছে বেশ কয়েকজন মুরব্বি কয়দিন চল্লিশ দিন এই চল্লিশ দিনে বুড়িয়া ডিরে আমি শুধু খালি দোয়ায় মাস ওরা ঠিক আছে অর্ধেকটা শিখছে সিল্লা শেষ সাসা বাই যাওয়া লাগবো আমার বাহি সুরাটা কিন্তু সুরা না এটা দোয়া কইতো বাহি ডাকো বাহি ডে আরেক সিল্লা দিও চল্লিশ দিনে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা লাগাতাইছে ও সগিরিনার মনে নেই চল্লিশ দিন শেষ টেয়া গেছে চার হাজার চল্লিশ দিন টাঙ্গাইল মধুপুর সিল্লা দিছি এই বুড়িয়া ডিরে চারটা শব্দ শিখাইছে তারা চল্লিশ সিল আমি বুড়া আমরা একদিনে এই দুয়াটা আমাদের বাচ্চাদেরকে একদিনে সবকে মক্তবে এমন শিখাই মৌতের আগের বলে না কথা কোন ঠিক কিনা এক এক দিনে এক একটা সুরা শিখাই এক এক দিনে এক একটা দোয়া তালে তালে শিখে আল্লাহ আত্তালিমু ফিস সাগার কা নকশা ফিল হাজার ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো মসজিদে দেন না কাতারে দাগ দেয় কিনা ফ্লোরের মধ্যে এই দাগ মুছে জীবনে মুছে কোনোদিন রং উঠা যায় কিন্তু পাথরের দাগ মুছে না ও মুসলমান পাথরের দাগ যেরকম মুছে না ছোটবেলায় শিক্ষার দাগ মুছে না সেই এই জন্য আল্লাহ নবী বলেন প্রথম শিখাইবা তোমার সন্তান যখন শিখবে বয়কার বা বয়কার বা বাবা নয়কার না নয়কার না 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 সরায় ম আম বল বল এই শব্দগুলো যখন শিখবে এগুলো রাইখে আগে শিখে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এইটা দিকের মধ্যে এমন একটা গাঁথনি পড়বে এমন একটা দাগ পড়বে এই দাগের থেকে কথাটা মৌতের বিছানা আবার বের হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই জন্য নবী বলছেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যার সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকবার কবরে যাওয়ার আগে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে সত্তর বছর জীবন করলো খোদায় মাফ করে জান্নাত দিবে এই জন্য কি শিখাইতে হবে আগে তোমার ছেলেকে কলিজা ছিদ্র করে কালিমা আখাও সিএ টিকেট আর এটি রেট ও ডিএজি ডগ এটি পরে বাবা এটি পরে বান্দর শুয়ার এটি একটু পরে ইয়াই
কুত্তা বিলাই ফরেছি গো আগে খোদার আছে নাও কথাটা ঠিক না এরপর ইংলিশে ট্যালেন্ট বানাও তুমি যা খুশি তা করো ডক্টর হবে ডাক্তার হবে তোমার জানাজা পড়াইতে পারবে ডক্টর হবে ব্যারিস্টার হবে তোমার জানাজা পড়াইতে পারবে ইমামতি করতে পারবে ইমাম না থাকলে নামাজ পড়া দিতে পারবে কথাটা ঠিক না বেটি এইটুকু জ্ঞান সকলের উপর শিখা ফরজ মহতরম হাজিরিন এই জন্য আপনাদের প্রতি আকুল আবেদন এলাকার মুরব্বি যারা আছেন জান আগে তো কইতাম ছেলেদেরকে আলেম বানালে মাশাআল্লাহ ফরকালে ফাগরি পড়াইবো নুরুর টুপি পড়াইবো সূর্যের আলোতে বেশি হে বাহিরে তো হয় নগরটি হন হয় সন্তান আলেম বানাইবো আপনারে বিদ্যাশ্রমে দিত না নগদ ফজিলতটা হন হয় মানুষ তো নগদের পাগল কথা কো ঠিক কিনা এই দেশে বিদ্যাশ্রম আছে 18 19টা সারা বাংলাদেশে রংপুর আছে ঢাকা তো গাজীপুরে প্রথম শুরু হলো খুলনা আছে সিলেটে আছে প্রত্যেকটা বড় বড় শহরগুলোতে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম নারীরা বেশি যায় এজন্য বৃদ্ধা কয় আসলে বৃদ্ধশ্রম বৃদ্ধাশ্রম দুইটাই বৃদ্ধ এবং বৃদ্ধা উভয় জন আচ্ছা এই 19টা বৃদ্ধাশ্রমে খুঁজে দেখুন খোদার কসম খেয়ে বলতে পারে কোনো আলেমের বাপ নাই কোনো আলেমের মা নাই উচ্চ শিক্ষিতর মা বাবা শুধু শিক্ষিত না এই আলবাউরার কোনো মা বাপ হইলো নাই কথা কোন ঠিক কিনা গ্রামের কোন কৃষকের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই কোন তিনসিল্লা সাথীর মা বাপ বৃদ্ধাশ্রমে নাই কোন হাক্কানি পীরের মুরিদের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই আলেমরা মা বাবা তো নাই নাই হাই লেভেলের শিক্ষিত উচ্চ শিক্ষিত জুন প্রদান বিভাগীয় প্রদান এরকম অবিচারের মা বাবায় অবিচারের শিকার হয়েছে বিচার নেই কথা কোন ঠিক কিনা এরা নাকি অফিসার কোন যাবি অফিসার কিতা অকো টাটকা অফিসার মারে বাত না দেয় বৃদ্ধাশ্রম মানে কি জানেন বিদেশি এনজিওরা খাওয়ায় দাওয়ায় ফালে আরে বিদেশি এনজিও বিদেশ থেকে টাকা আসে এনজিওরা ঘর বানাইছে এখানে এই হাসপাতালে যেরকম সিট থাকে বেড থাকে এরকম বেড হুতাইছে সাথে বাথরুম আছে টাইম মতো বাত দেয় খাওয়ায় এর বৃদ্ধাশ্রম এটা এনজিও বিদেশি এনজিও তুমি কোটি টাকার মালিক তুমি দামি চাকরি করো তুমি বিভাগীয় প্রধান জুন প্রধান তুমি অফিসার তোমার মা বৃদ্ধাশ্রমে ওই দিন লেখছে ফেসবুকে পত্রিকায় আইছে এক লোকের মা তার একটাই সন্তান বাপ নাই তো মা বৃদ্ধাশ্রমে তো মার শ্বাসকষ্ট যখন বেড়ে গেছে বৃদ্ধাশ্রম বলে বুঝে ফেলছে বাঁচত না টান শুরু হয়ে গেছে আর কি পরে কইতেছে আমার ফুত আমার ফুত আমার ফুত মানে পুত্র একটু দেখতো পরে ফোন নম্বরটা কথা আছে আপনার ছেলের নম্বর কি কয় এনে স্যার কোন যে আমার ছেলের স্যার কোন যে আমার ছেলে কিন্তু স্যার মানে অফিসার তো মা শিখায় দেয় আমার ছেলের স্যার কোন যে স্যার আপনার আম্মা গুরুতর অসুস্থ টান শ্বাসকষ্ট হচ্ছে মনে হয় বাঁচবে না কয় আমার আসার সময় নাই বুঝলেন ছুটি নাই আসে নাই এর একটু পরে উনি মারা গেছে মারা যাওয়ার পথে মা স্যার আপনার আম্মা তো মারা গেছেন আপনি কি জানাজায় আসবেন তাহলে আসলে কয় আমার সময় নাই ছুটি নাই এলাকার লোক নিয়ে আপনারা পড়ে ফেলেন এরপরে আবার ফোন করছে স্যার লাশটা কি আপনাদের যমুনার হেপারে সিরাজগঞ্জ বাড়ি আর কি সিরাজগঞ্জ নেবেন নাকি এনে লাওয়ারিশ গুরুস্থানে কয় রাইকে দেন লাওয়ারিশ গুরুস্থানে এ হলো অফিসারের অবস্থা আছে গোবিসার স্যার আছে মনে করছো এ কপাল ফোড়া এরকম সন্তান জন্ম দিলাম কি নিঃসন্তান থাকতা আটকর থাকতা ভালো ছিল অন্যরা সাহায্য করতো কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা এরপরে মাশাআল্লাহ স্যার ছুটি লইয়া দুই তিন মাস পরে আইসো না কইতেছে আপনারা এনে লোক কয়জন কয় 350 350 আর এলাকার তেলন 150 সর্বমোট কত হবে 500 লোক খাওয়াবো বড় একটা গরু কিনছে সাইলমনি বুঝতে এলাকার মানুষ জারু মিছিল করছে জারু মিছিল তা আমরা জীবনে বহু বুস্ত খাইছি আপনার মতো কমিন কম জাতের সন্তানের বুস্ত আমরা খাব না কথা কোন ঠিক কি ঠিক কি নরথগুলি ও তারা মাহাজিরিন শেষ পর্যন্ত উনাকে অপমান অপদস্থ করে এখান থেকে বিদায় দেওয়া হয়েছে তুই পারলি না মারে শেষবারের মতো দেখতে তুই যে র্যাঙ্কের চাকরি করো হেলিকপ্টার নিয়ে আপডোর আসতে পারতি ঠিক কি না আসে নাই শেষ দেখাও দেখা নাই জানাজায় শরিক হয় নাই লাশও দেশে নেয় নাই করাইছে মেজবানি হয়তো গুসের টিয়াতে কি হয়তো মেজবান হয়তো এলাকার মানুষ ওনার মেজবান খায় নাই আরেকজন অফিসার লেখছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াইতো ওনার দুই ছেলে এক মেয়ে দুইটা বাড়ি একটা লালবাগে একটা হাজারিবাগে আমার ছেলেগুলো বিদেশ থেকে অস্ট্রেলিয়া কানাডার থেকে এমবিএ করায় আনছি আনার সাথে সাথে আমার বাড়িতে বাড়ি করে দিছে বাড়ি তারা দখল করে এসে দুই ওটা নিছে একটা মেয়ে দুইটা ছেলে নিয়ে আমার এনে থেকে গেছে কই বৃদ্ধাশ্রমে উনি বলেছে জীবনে ভুল করেছি একটা ছেলেকে আলেম বানাই নাই এই জন্য আগে তো কইতাম বাজান পরকালে নূরের টুপি ভরবান এটা তো আছেই নগরটাও হনুমান একমুট বাদ দিব ফরেন যে একমুট কি দিব
বাদ দিব নালে বাদ তো হইতেন আমনের ব্যান চালাইছন নিষ্কা চালাইছন হুতের উচ্চ শিক্ষিত করেছন পরে কি কইব আব্বা ঢাকা শহর এটা হাই কমোডিটি ব্যবহার করতে না আইও না শহর আইও না এটা বাদ করে আলবা তুমি এটা নষ্ট করে আলবা তুমি হিস লাগাই হর বাবরে কমর দুঃখ আইবা এটা জানো এটা হিস লাইস্তা কিটা টাইস লাগাইছি এ লাগাইছি এটা তুমি বুঝতো না গেরামে তাহ মরিয়া রইছে কেউ কইতেও পারে না দোয়ার বান্দা দোয়ার কুল্লে ভাষার বাড়িওয়ালা জানে বুড়ি মরছে ছেলেরা ঢাকা শহরে এগারো তলায় থাউন তারা মাশাআল্লাহ এই জন্য মুসলমান আলেম বানাও নবী বলেন কুন আলেমান আলেম হও আও মুতাআল্লিমান ছাত্র হও আও মুঈনান সাহায্যকারী হও আও মুহিব্বান অন্তর দিয়ে ভালোবাসো কি বাসো ওলামায়ে কেরাম যেখানে আলেম ওলামা নাই যেখানে একদল বাড়িছেন তারা তারা আলেম ওলামা লাগে না তারা তাবলিগ করুন কি করুন আমি কই বাজান রে তাবলিগ হতে না ফিকনি কইব কি তইব কারণ আমার সাথে সিল্লা দিছে আমি তো দেখছি কি ভুল কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কি তৈয়ব কলমা তৈয়ব মানে কালিমায়ে তৈয়বের নামটাও কইতা না কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইছে হইছে কালমাটা ঠিক করার লাগে তো আলেম লাগবে কথা কোন ঠিক কি না কয় ছয় নম্বর এটি কইতে আর মৌলবি লাগতো না ছয় নম্বর আমরা জানি ছয় নম্বর শিখছি লাগার কাছে আলেমের কাছে কার কাছে শিখছো আলেম রে ডিনাই করো মদিনার দন নবীকে আলেম রে দিয়ে গেছেন আমরা দেশের এমপি সাহেব রে দিয়ে গেছে মদিনার দন নবীকে আলেম রে দিয়ে গেছে না এলাকার জমিদার দিয়ে গেছে যে এলাকায় যে জমিদার হেই পাইছে মদিনার দন এরকম না ওলামা ও রাসাতুল আম্বিয়া ওলামাদেরকে ওয়ারিস দিয়ে গেছে ওলামাদেরকে মানতে হবে বাজান এদের সাথে মিলে তাবলিগ করো আলেম ওলামার সাথে যাইও অনেক ভুল ত্রুটি ঠিক হবে সুরাকারা ঠিক হবে ভুল ভাঙবে কতক্ষণ ঠিক কিনা ফির মুড়িদি করো হাক্কানি কোনো ফির আলেম দেখে মুড়ি দইও আবল তাবল জায়গা মুড়ি দেবে ইমান শুদ্ধা ধ্বংস করবে শিরিক বেদাত করবে কতক্ষণ ঠিক না বেটি ইসলামী রাজনীতি করো আলেম ওলামার সাথে মিললে করো মন গড়া করো না বিভ্রান্ত হবে কতক্ষণ ঠিক না বেটি তারপরও বুঝে না একদল আসেই আছে ওলামা বিদ্বেষী সারাদিন আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করে এটি কপাল মন্দের চিহ্ন কতক্ষণ ঠিক কিনা আমি তো অনেক সময় বলি জামাই আছে শ্বশুর বাড়ি কই আছি গো শ্বশুরি কছে অত বড় মুরগাটা যাবো করছে ওর বারোশো টাকা দাম হয় বাজারও গরিবের বাজার কত জামাই আপনার লাগে মুরগাটা ফালছি আমি আপনি বোহাই সুন্দর করে নয় আলু বাড়িছে না এমন সুন্দর করে মুরগাটা কষায় রাঁধছে একটু ছোটো ছোটো আলু দিছে জামাই খালি ঝোলটা ছাকিয়া কমাই অত মজা জুল দেবাত খাই লাগছে একটা টুমাও লইছেন কথা বুঝছেন টুমা বুঝুন আমরা মমনসিংহে বাসা কোনো গুস্ত লয় নাই এখন শ্বশুরি একটু পরে কয় কী সর্বনাশ আপনার লাগে মুরগা জবছে আপনি একটা টুমাও লইলেন না কয় মুদান জবছেন মুরগটা কারণ মুরগের থেকে জুলে মজা বেশি জুল দিয়ে খাই লেছে মুরগটা কোনো উদান জবছে হইছে গো শ্বশুরি কত দুরু মগার করে এমন জানলে আমার দিয়ে তোর কাছে বিয়া দিলাম আরে মগা জুলের মজা তো গুস্তের কারণে হইছে গুস্ত ছাড়া যদি খালি গরম মশলতে জাল দিত এটা কি জুল হইল না রংসা হইল অন কই যাইতাম কোহাই হের হরি বলে মুরুখটা হুদাই জব হচ্ছে জুল দেখাই লাগছে আমার মুরুখটা হিরে যেত উঠবো মুরুখ ছাড়া যদি মশলাগুলো জাল দিত তাহলে কি জুল হইল গো এই জুলের স্বাদ আইল জুলের স্বাদ হয়েছে কিসের কারণে মুরুগের কারণে তো এমন কিছু লোক আছে কয় এ আলেম সারা এলেমের স্বাদ আছে এই লোকটার বক্তব্যটা এরকম জামার বক্তব্য যেরকম যারা কয় আলেম লাগতো না তাবলিগ কর্ম এরা জানে না মুরগি লাগতো না জুল খামো একই দোয়া কতক্ষণ ঠিক কিনা মনে কষ্ট নিন না যে আল্লাহ নবী আল্লাহ তার দন আল্লাহ থেকে যে দন নবী পাইছিল কাদেরকে দিয়ে দিছে উলামায়ে কেরাম কেজরে কোন আল্লাহ আকবার বাদশাহ শাহজাহান বাদশাহ আলমগীর এই হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ তো ওনার তো পার্ক আছে সরকারি পার্কে ওই আবদুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা বিকালবেলা খেলে তা হারুন রশিদের স্ত্রী জেবুন নেসা বলতেছে স্যার এই যে মুলুবিরা কোরআনের পাখির আমাদের পার্কে ঢুকে প্রেসিডেন্ট পার্কে এটা তো নিরাপত্তার জন্য ঝুঁকি এদিক দিয়ে ওয়াল তুলে দেন যাতে এই মাদ্রাসার পোলাপান আম্ব পার্কে না ঢুকে হারুন রশিদ কয় জেবুন নেসা জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করছিলাম জানতাম না তুই যে এরকম মগা তুই কেমনি কইলে আলেমদের রাস্তা বন্ধ করতে এই ক্ষমতাই আমার নাই আল্লাহ আকবার ক্ষমতা নাই মানে তো তোমার তুমি বড় না এ আব্দুল্লাহ ইবনে মুবারক বড় কই যে আবার ফল তুমি কার সাথে কাকে তুলনা করো হে জেবুন নেসা সোনম
জেবুন্নেসা তুমি শোনাম আমার মত লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও আলেমদের পায়ের দুলা এক পাল্লায় উঠাও এদের দুলার ওজন বেশি হবে কারণ কি আমি হারুন রশিদ এই দেশের প্রেসিডেন্ট দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ সাদ্দাত কারণ ফেরাউন বড় বড় প্রেসিডেন্ট ছিল আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে তুমি কার সঙ্গে কারে তুলনা করো উনার সাথে আমার কোনো তুলনাই নাই যারা আল্লাহু আকবার এরেক উলামায়ে কেরাম হারুন রশিদকে আগামী কাল থেকে প্রজ্ঞাপন জারি করা হলো আমার পার্কে কোরআনের পাখিরা শুধু খেলবে পাবলিক চলাচল নিষেধ জেবুন্নেসা কই এটা আবার কোনটা কইলা খেললে সবাই খেলবো না খেললে কেউ না হুজুরা খালি খেলবো পাবলিক খেলবো না কো কারণ আছে আল্লাহ যদি ময়দানে হাসরে জিজ্ঞাসা করে হারুন প্রভাবশালী বাদশা ছিলা তোমার প্রভাবে ইরাকের মাটি খাপতো পরকালের প্রভাবের জন্য কি আনছো তখন আমি বলবো আল্লাহ কিছুই আনতে পারি নাই মুলবিদের ভাইয়ের দুলা আমার বাড়ির জানালা লাগছিল আমার কাফর সফরে লাগছিল দরজায় লাগছিল এদের কদমের ধুলার বরকতে হারুন রশিদকে মাফ করে দাও তারা মাজিরিন এরপরে জেবুন্নেসারে আল্লাহ এত জ্ঞান দিছে এত বুঝাইছে কারণ আপনার কাছে বিয়া না হইলে আমি নাস্তিক থাকতাম সারা জীবন কমিউনিস্ট থাকতাম তোমার কাছে বিয়া করার পরে আমার চোখের পর্দা খুলে গিয়েছে যারা আল্লাহ এরপরে হারুন রশিদের সাথে হজে গেছে যায় আরাফার ময়দানে যখন বসছে দেখে আইরে পানির ক্রাইসিস হাইরে প্রাণীর পানির ক্রাইসিস তখন সে বলতেছে দুইজন স্ত্রী ছিল হারুন রশিদের দুনুরার স্ত্রী মিলে পরামর্শ করতেছে আমাদের দন আমাদের গচ্ছিত দুই রানীর দন আপনাকে অক্ষ করে দিলাম সেই সাগর থেকে আরাফার ময়দান পর্যন্ত পানির লাইন চালু করে দেন হাজিদের জন্য যেরকম আল্লাহু আকবার এখনো হারুন রশিদের স্ত্রীর সেই লাইনের ড্রেইনের ফোয়ারা মিনা মুজদালাফার মাসকান দিয়ে আরাফার ময়দান পর্যন্ত যারা হজে গেছেন পুরাণ সাথীদের জিজ্ঞাসা করবেন এখনো সেই ড্রেইন নকশা এখনো আছে যেরকম আল্লাহু আকবার আল্লাহ কি বুঝ তাদেরকে দান করেছে কি বুঝ দান করেছিল এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআনের পাখিরা যে রাস্তা দিয়ে হাঁটে রহমতের ফেরেশতারা নূরের পর্দা বিছায় ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি একদিন মাদ্রাসা আসতে দেরি হয়েছে মাদ্রাসার এক নম্বর ছাত্র ক্লাসের এক নম্বর পুরা মাদ্রাসা লক্ষাধিক ছাত্রের মধ্যে সে এক নম্বর আল্লাহু আকবার এই ছেলে এখন ক্লাসে ঠিক মতো আসে না দশটার ক্লাস আসে এগারোটায় এগারোটার ক্লাস আসে বারোটায় পাঁচ সাত দিন টিচাররা ভালো ছাত্র হিসেবে মাফ করছে এরপরে শনিবার দিন তো ফাঁসাইছে দাঁড়া কিতাবটি মাতালো লইছি দেরি করে আসতে কেন আল্লাহু আকবার ইমাম গাজালী কান্দে হুজুর আমি যখন রওনা করছি পাউডা উড়ে যখন জমিনে ফেলবো আমি দেখি যে এখানে পাউডা ফেলবো এখানে নূরের পর্দাগুলো ঝকঝক করতেছে নূরের ফাঁফড়িগুলো লাফাইতেছে আমি এখানে ফাও ফেলবো এখানে নূর পাউডা এখানে ফেলবো এখানে নূর এখানে ফেলবো এখানে নূর এক জায়গার পাও সাত জায়গায় ফেলি এরপরে জায়গা পাই না নূরের কারণে আমি পাউডা মাটিতে ফেলতে পারি না এই জন্য আধা ঘন্টার সময় আসতে দেড় ঘন্টা হয় উস্তাদ লাপতে দাঁড়ায় কবা যান তোরে ডেলি কানে ধরে শাস্তি দিছি আমার ভুল হয়ে গেছে বজন তুই আমার মাফ করে দে ডাক দে গাজালি তুই তো শুধু গাজালি নয় আজকে থেকে তুই ইমাম গাজালি শুধু মুসলমান নয় আজকে থেকে তুই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি ইমাম গাজালি এমনি হয় নাই উস্তাদ ডাক দেখো পঞ্চাশ বছর পর্যন্ত হাদিস পড়াই কোরআনের পাখিদের পায়ের নিচে নূরের পর্দা বিছায় ফেরেশতা এটা জীবনভর ফরাইছি নিজের চোখে দেখি নাই আল্লাহ তোরা নিজের চোখে দেখাইছি আল্লাহু আকবার তুই নিজের চোখে দেখছস কেমনে নূরের পর্দা বিছায় তুমি নিজের চোখে দেখছো তুমি শুধু গাজালি নয় তুমি ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি জোরে কোন আল্লাহু আকবার কি মর্যাদা কোরআনের পাখিদের ও মুসলমান হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন আমাদের বাগদাদ শহর হলো দিজিলা নদীর পারে কি নদীর পারে ঢাকা শহর হলো বুড়িগঙ্গার পারে চিটাং শহর হলো কর্ণফুলীর পারে ময়মনসিংহ হলো কি ব্রহ্মপুত্রের পারে কতক্ষণ ঠিক কিনা নরসিংদী হলো মেঘনার পারে বৈরব হলো মেঘনার পারে
যত বড় বড় শহর আছে নদীর পারে না হলে সুয়ারেজ লাইনের ব্যবস্থা ডিস্টার্ব হবে ময়লা আবর্জনা ডিসকাশন কঠিন হবে প্রত্যেকটা শহর নদীর পারে গড়ে উঠেছে কথা ঠিক কি না ইরাকের বাগদাদ শহর দিজলা নদীর পারে জুনায়েদ বাগদাদি বলেন আমাদের দিজলার পারে একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হেপসকানার মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন একটু চোখে কম দেখতেন তো একটা ছেলে ছিল এতিম ও হুজুরের ওজুর পানিটা ওই ছেলে ডাইনে দিত কি ছেলের বাবা নাই আরেকদিন সকালবেলায় যখন পানি আনতে গেছে তখন কুয়াশায় ঢাকা নদীতে জোয়ার আমাবৈশার অন্ধকার পানি আনতে গিয়ে ছেলেটা স্লিপকায় পড়ে পানিতে ডুবে গেছে বদনাড়া নদীর ঘাটে পড়ে রয়েছে ছেলের কোনো উদ্দেশ্য নেই এখন কিরে পানি নিয়ে আসে না হুজুর অজু বানাবে ফজর করবে পানি আসে না আসেই না শেষে অন্য ব্যবস্থায় অজু নামাজ শেষ করার পরে ছাত্রদেরকে নিয়ে হুজুরের নদীর ঘাটে আইসা দেখে বদনাড়া ঠিকই পড়ে রয়েছে ছেলের কোনো উদ্দেশ্য নেই আল্লাহ আকবার এখন হুজুর তো মাথা হাত দিয়ে বসেছে হায় এই ছেলেটার বাবা নাই এতিম সন্তান ডেলি তার মা আসে এটা ডিম সিদ্ধ করে লে আয় এটি ফিডে বানায় লো ডেলি একটাই ছেলে দেখতে আসে আজকে কি জবাব দিন দৌড়ায় গেছে সাররে শক্তির দরবারে সাররে শক্তি জুনায়েদ বাগদাদের ফির বাগদাদের সবচেয়ে বড় বুজুর্গ ওলি উনার কাছে যায় কো হুজুর আমার এক ছেলে ওজুর পানি আনতো মারা গেছে পানিতে ডুইবা ওর মারে আমি কি জবাব দিব একটু ব্যবস্থা করেন হুজুরে কো মহিলারে ডাইকে নিয়ে আস মহিলাকে ডাইকে নিয়ে আসছে সাররে শক্তি আল্লাহর কুতুব ডাক দেয় কয় মা ছেলে মেয়ে কয়জন তোমার কো একটা ছেলে কি করে এই হুজুরের মাদ্রাসায় পড়ে একটা ছেলে মাদ্রাসা দিছো স্কুলে দিলা না কয় না কোন আশা কোন নূরের টুপি আমারও ফরাইবে বাবারও ফরাইবে নিজেও পরে জান্নাতে নিবে এই আশায় বাবার অন্য কোনো আশা নাই মা তোমার নিয়ত আল্লাহ কবুল করে ফালছে কয় কেমনে আল্লাহ তোমার ছেলেকে শহীদ বানায় দিছে তুমি শহীদের মা হইয়া বিনা হিসেবে জান্নাতে যাইবা মহিলা কয় আলহামদুলিল্লাহ আমি খুশি কিন্তু আমার ছেলে শহীদ হলো কেমনে তোমার ছেলে পাঁচ অক্ত হুজুর ফানি নদীর ঘাট থেকে আইনা দিত দিজিলা নদীর ঘাট থেকে আজকে বুঝতে পারে না স্লিপ কায় পরে মারা গেছে বদনাটা পরে রয়েছে রে মা তুমি হুজুরের নামে কোনো মামলা টামলা দিও না হুজুরের ফানির খেদমত করতে গিয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে মহিলা কো হুজুর আমার কোনো আপত্তি নাই কোনো মামলা নাই তবে নদীর ঘাট কানা আমি দেখবো যেখানে আমার ফুতে ডেলি ফানি আনতে যাইতো আমার নদীর ঘাটে নিয়ে যান জুনায়েদ বাগদাদি কো মহিলারে নিয়ে আমরা সবাই নদীর ঘাটে গেলাম মহিলা নদীর ঘাটে দাঁড়ায় কো মাবুদ তোমার নবী বলে গেছেন কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে গর্তের পিপীলিকা কান্দে আমার ছেলের জন্য কি নদীর মাছ কান্দে নাই আমার ছেলে কোথায় মায়ের সন্তান মায়ের কাছে ফেরত দাও আল্লাহু আকবার জুনায়েদ কয় মা পাগলামি করো না আমি পাগল হয়ে গেছে সন্তান হারাইছে আমি পাগল না মা এখানে চিল্লাইলে তো ছেলে পাইবা না মা গো চলো বাড়িতে যাই মহিলা কয় ছেলে না পাই আমি যাবো না নদীর ঘাটে দাঁড়ায় কমাবত গো আমার আব্দুর রহমান কোথায় আমারে একবার বলো আম্মা কয়ে ডাক দিতে আমার আব্দুর রহমান রে বাবা তুমি কোথায় ও বাগিনী মা নদীর ঘাটে দাঁড়ায় রয়েছি আমার একবার আম্মা কয়ে ডাক দাও আল্লাহু আকবার যেই মাত্র বলছে আম্মা কয়ে ডাক দাও পানির নিচ থেকে শব্দ হইতেছে মা মা আমি পানির তলদেশেই বইসে রইছি আল্লাহু আকবার যেই মার কানে মা শব্দটা আইছে মা বুরকা নিয়ে ডুব দিছে কিছুক্ষণ পর নিজের জিন্দা সন্তান কোলে নিয়ে বইসে গেছে আল্লাহু আকবার জুনায়েদ বাগদাদিকে আমরা হতভঙ্গ হয়ে গেলাম সেই সকালে ফজরের ওজুর পানি আনতে গেছে এখন আসরের টাইম এই 10-11 ঘন্টা পানির নিচে কেমনে জিন্দা ছিল ছেলেকে নিয়ে ছেলের মা নিয়ে জুনায়েদ তো আবার গেলাম সাররে শক্তির দরবারে ও আল্লাহর রে সাররে শক্তি আল্লাহর কুদরত জীবনে বহু দেখেছি এমন নিদর্শন দেখি না এই ছেলেটা 10 ঘন্টা পানির নিচে কেমনে জিন্দা ছিল সাররে শক্তি কইরা অবাক হওয়ার কোনো ঘটনা নয় আল্লাহ নবী বলছেন কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে ছেলেটা যখন পানিতে পড়ে গেছে ডুবে আর বাসে ডুবে আর বাসে দিজলা নদীর কোটি কোটি মাছ কুদরতের পায়ে সজদায় পড়ে গেছে ইয়া আল্লাহ আব্দুর রহমান সাঁতার জানে না কোরআন তার সিনায় মুখস্থ ডুবে আর বাসে আল্লাহ দিজলার কোটি কোটি মাছ তোমার পায়ে সজদা করি এর জন্য কুদরতি অক্সিজেন চালু করে দাও এই মাসের দুয়ার বরকতে আল্লাহ এই কোরআনের পাখির জন্য পানির নিচে
অক্সিজেন চালু করে দিয়েছে জোরে কোন আল্লাহু আকবার এই জন্য 10 ঘন্টা কেন 10 দিন পর্যন্ত সে পানির নিচে থাকলেও তার দম যাইতো না মরতো না জোরে কোন আল্লাহু আকবার বাজানদে এটি তালেবুলের অবস্থা মক্কার এক নম্বর তালেবুলেম কোরআনের পাকে ছিলেন আবু বকর কথা কোন ঠিক কি না কোরআনের প্রথম ছাত্র আবু বকর প্রথম শিক্ষক মহানবী কথা কোন ঠিক কি না দুইজনেই মদিনায় যায় কই যায় রাস্তার মধ্যে জবলে সৌরের মধ্যে আশ্রয় নিছে ঠিক কি না ছাত্র বইসা রইছে গুহা শিক্ষক ছাত্রর পাউডাকে বালিশ বানায় ঘুমায় রইছ কথা কোন ঠিক কি না ইতিমধ্যে সাপ আইসাম আল্লাহ আবু বকর সব কয়টা সিদ্রের মুখ বন্ধ করছে আবু বকর বলে নবী গো এখানে ঢুকবো কেন যেদিন আল্লাহ পাহাড়টা বানাইছিল আমগো দুইজন বসার জায়গাটা ওই দিনে বানায় রাখছে